বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে পরিবারের আবেদনে সাড়া মেলেনি। বাড়িতে বসেই চিকিৎসা নিতে হবে এমন শর্তে সপ্তমবারের মতো মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ছে। সচিবালয়ে আইনমন্ত্রী জানিয়েছেন যে অসুস্থ ব্যক্তির রাজনীতির প্রশ্ন তা অবান্তর। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বিদেশে চিকিৎসা ও দণ্ড স্থগিত চেয়ে গেল ৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার পক্ষে আবেদন করে তার পরিবার। পরদিনই মতামতের জন্য তা পাঠিয়ে দেওয়া হয় আইন মন্ত্রণালয়ে। গেল কদিন ধরেই গণমাধ্যমে খবর রটে বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন খালেদা জিয়া, তবে মুক্তির মেয়াদ যে বাড়ছে তা আগেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন আইনমন্ত্রী। রোববার খালেদা জিয়ার বিষয়ে মতামত চূড়ান্ত করে আইনমন্ত্রী জানান, আগের দুই শর্তেই ফের স্থগিত হচ্ছে সাজার মেয়াদ, মিলছে না বিদেশে চিকিৎসার সুযোগ। মুক্তির মেয়াদ ৬ মাসের জন্য শর্তযুক্তভাবে বৃদ্ধি করেছি এবং শর্তগুলি হচ্ছে, পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, তিনি ঢাকাস্থ নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন। এবং আপনারা দেখেছেন নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করা মানে হচ্ছে তিনি হাসপাতালে যেতে পারবেন না তা নয়, তিনি হাসপাতালেও যেতে পারবেন, আর উক্ত সময়ে তিনি দেশের বাইরে গমন করতে পারবেন না। তবে খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আইনমন্ত্রী সাফ উত্তর, অসুস্থ ব্যক্তির রাজনীতির প্রশ্ন অবান্তর। দরখাস্তে যেটা বলা হচ্ছে তিনি গুরুতর অসুস্থ এবং সেই ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। আর আরেকটা কথা অনেকেই বলে, সেটা হাউস অ্যারেস্ট, উনি হাউস অ্যারেস্টে নাই। এই মতামতের ভিত্তিতেই গেজেট আকারে প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ মার্চ বর্তমান সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে খালেদা জিয়ার। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল ২৪, ঢাকা।